হোম কোয়ারেন্টিন ছেড়ে পাসপোর্ট অফিসে সৌদি প্রবাসী। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি যারা বিদেশ থেকে ফিরেছেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ। তবে প্রবাসীরা সেই নির্দেশনা মানছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিলেও তারা সতর্ক হচ্ছে না। আজ বৃহস্পতিবার সকালে আনুমানিক 40 বছর বয়সী এক ব্যক্তি নির্দেশনা উপেক্ষা করে পাসপোর্ট নবায়ন করাতে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন। কথা প্রসঙ্গে তিনি জানান যে 16 বছর ধরে তিনি সৌদি আরবে আছেন। গত 8 মার্চ তিনি দেশে আসেন। তার বাড়ি বগুড়ার আদমদিঘি উপজেলায়। আপাতত তিনি ঠনঠনিয়া এলাকায় বোনের বাড়িতে থাকছেন। পাসপোর্ট অফিসে উপস্থিত অনেকে বলেন প্রায় 4 ঘন্টা তিনি পাসপোর্ট অফিসে ছিলেন। পাসপোর্ট অফিসে তিনি আরো বলেন পাসপোর্ট নবায়ন করানো জরুরি, ফ্লাইট চালু হলেই আমি সৌদি আরবে ফিরে যাব। এই প্রসঙ্গে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপার শহীদুল ইসলাম বলেন বিষয়টি জানার পরে ওই ব্যক্তিকে ধরতে একজন আনসার সদস্যকে পাঠানো হয়েছিল, কিন্তু ততক্ষণে তিনি পালিয়ে গেছেন। সকালেই বগুড়া শহর থেকে 55 বছর বয়সী এক আমেরিকান প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান বলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সুস্থ আছেন মর্মে সনদ দেওয়া হয়েছে। যেহেতু তিনি গত 17 মার্চ দেশে এসেছেন, তাই 14 দিন তার হোম কোয়ারেন্টিনে থাকার কথা। ওই ব্যক্তি মুচলেকা দিয়েছে যে তিনি আর বাইরে আসবেন না।